हेलो फ्रेंड्स, हमें शुभजीत और ये भिडियो बोलो जो आपनार यूट्यूब भिडियोते जो अपनी ना चान जे क्यों कमेंट करुक ताहले आपनाके कि करते हैं से विषयटा निये भिडियो बनालाम। एर आगे आमार चैनल जो सबसक्राइब ना करे थाकेन ताहले अवश्य सबसक्राइब करे देबेन। ताहले प्रथमे आपनाके गूगल क्रोम ब्राउजारटा ओपेन करे निते हबे। तारपरे एखाने एखाने सार्च बक्से गिये आपनाके लिखते हबे studio.youtube.com। তারপরে আপনাকে এন্টার করে দিতে হবে। তাহলে আপনার ইউটিউব চ্যানেল যেটা সেটা এখন ওপেন হয়ে যাবে। তারপরে আপনাকে যেটা করতে হবে সাইন ইন করে নিতে হবে। আমি দেখতে পাচ্ছেন যে অলরেডি সাইন আছি, ঠিক আছে। এবার আপনাকে ভিডিও ট্যাবে যেতে হবে, বাঁ দিকে ভিডিও ট্যাবে গেলাম। দিয়ে এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনাকে সিলেক্ট করে নিতে হবে, যে ভিডিওটাই আপনি চান না যে কে কমেন্ট করুক সেই ভিডিওটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি প্রথম ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে যে রুলার আইকনটা আছে, এই রুলার আইকনে আপনাকে ক্লিক করতে হবে। রুলার আইকনে ক্লিক করার পরে আপনার ভিডিও ডিটেলসটা এরকমভাবে শো করবে, ঠিক আছে। এবার আপনাকে যেটা করতে হবে, এখানে মোর অপশন বলে একটা অপশন পাবেন ডান দিকে, বেসিকের ডান পাশে, সেই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে পেজটা খুলবে। আপনাকে এবার নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গিয়ে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, কমেন্টস অ্যান্ড রেটিং বলে একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এইটাকে যদি আপনি রেটিংটাকে যদি এরকম করে যদি আনটিক করে দেন, তাহলে আপনার ভিডিওতে কেউ লাইক ডিসলাইক কত হলো সেটা কেউ দেখতে পাবে না, ঠিক আছে। তারপরে আপনাকে অবশ্যই সেভ বাটন ডান দিকে উপরে দেখছেন, যেটা যেটি চেঞ্জ করার পরে আপনাকে সেভ বাটন চেঞ্জ ক্লিক করতেই হবে, তারপরে সেভ হবে। আর আপনি যদি চান যে আপনার ভিডিওতে কেউ কমেন্ট যাতে না করে সেই ব্যবস্থা করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট ভিজিবিলিটি বলে একটা অপশান শো করছে কমেন্টস অ্যান্ড রেটিংয়ে। এই কমেন্ট ভিজিবিলিটিতে আপনাকে এখানটা অ্যারো যে দেখাচ্ছে, অ্যারোতে আপনাকে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান শো করছে ডিজেবল কমেন্ট বলে। আপনি যদি চান যে আপনার ভিডিওতে কেউ কমেন্ট না করুক, তাহলে কমেন্ট সেকশনটা ডিজেবল করার জন্য আপনাকে ডিজেবল কমেন্টসে ক্লিক করতে হবে। তাহলে দেখুন এখানে শো হয়ে গেল ডিজেবল কমেন্টস। এইবার আপনি যদি সেভ করে নেন এটা, তাহলে আপনার এই ভিডিওটাই আর কেউ কমেন্ট করতে পারবে না, এবং আপনার ভিডিওতে আগে যে কমেন্ট করেছিল সেইগুলোও কেউ দেখতে পারবে না। এইভাবে আপনারা আপনার ভিডিওতে যদি চান না চান যে কেউ কমেন্ট করুক, তাহলে কমেন্টটা এইভাবে ডিসেবল করতে পারেন। তাহলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। ধন্যবাদ।